আসসালামু আলাইকুম। মার্কিন কৌতুক অভিনেত্রী কমেডি লেখক মেগান আমরাম এক টুইট বার্তায় লিখেছেন, করোনা হলো একটি কালো আলো আর আমেরিকা হলো একটি দাগযুক্ত হোটেল রুম। করোনা ভাইরাসের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের এক অন্যরকম চেহারা প্রকাশ পেয়েছে। মেগান আমরামের এই সংক্ষিপ্ত মন্তব্যে তার প্রতিফলন ঘটেছে। মহামারীর এই দুর্যোগে মার্কিন যুক্তরাষ্ট্র কেমন রূপ ফুটে উঠেছে তা আমরা আজ তুলে ধরব। করোনা ভাইরাসের ফলে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য খাত সহ বিভিন্ন ক্ষেত্রে বিরাজ করছে বিশৃঙ্খলা আর অব্যবস্থাপনা। তীব্র সমালোচনা চলছে ট্রাম্প প্রশাসনের। করোনা ভাইরাস মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে অনেক দুর্বল দিক প্রকাশ করে দিয়েছে বলে মনে করেন অনেক বিশ্লেষক। লেখিকা ক্যাটলিন জনস্টন তার এক লেখায় মার্কিন যুক্তরাষ্ট্রের এরকম কয়েকটি দুর্বল দিক তুলে ধরেছেন। মার্কিন রাজনৈতিক ব্যবস্থাকে ফেক বা ভুয়া হিসাবে আখ্যায়িত করেছেন ক্যাটলিন। তার মতে করোনা ভাইরাসের মাধ্যমে আমেরিকান ভুয়া রাজনৈতিক ব্যবস্থা যেমন সামনে এসেছে, তেমনি প্রকাশ হয়ে পড়েছে মার্কিন গণমাধ্যমের মিথ্যাচার। যেমন মার্কিন একটি নামকরা সংবাদপত্রের শিরোনাম দেখে সম্ভবত উত্তর কোরিয়ার কিম জং উনও লজ্জা পাবে। মার্কিন খ্যাতনামা এ পত্রিকায় লেখা হয়েছে, আমেরিকান মেডিকেল সিস্টেম বিশ্বে অদ্বিতীয় এবং এর খ্যাতি বিশ্বজুড়ে। মার্কিন গণমাধ্যম চীন এবং রাশিয়ার বিরুদ্ধে নতুন শীতল যুদ্ধ প্রোপাগান্ডা শুরু করেছে এবং এই মিথ্যাচার আরো বেগবান হবে। অনেকে মনে করেন চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র একটি অপ্রয়োজনীয় অস্ত্র প্রতিযোগিতায় নেমেছে, যার কারণে লাখ লাখ আমেরিকান আজ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। করোনা ভাইরাসের কারণে সামনে এসেছে মার্কিন প্রশাসনের যুদ্ধ উন্মাদনার বিষয়। অনেক আমেরিকান মনে করেন সামরিক খাতে মার্কিন যুক্তরাষ্ট্রের লাগামহীন বরাদ্দের কারণে স্বাস্থ্য খাতে করুণ দশা নেমে এসেছে। গত 10 বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক খাতের সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে 2019 সালে। 2020 সালে মার্কিন সামরিক বাজেট $748 বিলিয়ন বা 63 লাখ কোটি টাকা, আর মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক খাতের যে ব্যয় তার ধারের কাছেও নেই বিশ্বের অন্য কোনো দেশ। যেমন 2019 সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা খাতে ব্যয় করেছে 58 লাখ কোটি টাকা। অপরদিকে দ্বিতীয় স্থানে থাকা চীন 2019 সালে প্রতিরক্ষা খাতে ব্যয় করেছে 15,37,000 কোটি টাকা। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য $2,00,000 কোটি প্রণোদনা বিল পাশ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, ক্যাটলিন জনস্টন লিখেছেন। তবে এর থেকে সামান্য অংশই প্রকৃত ভুক্তভোগী আমেরিকানরা পাবে। করোনা মহামারীর কারণে ঘরবন্দি প্রকৃত অভাবী মানুষের কাছে পৌঁছানোর পরিবর্তে বিপুল এ অর্থের সিংহভাগ চলে যাবে বিভিন্ন কর্পোরেশনের কাছে। করোনা ভাইরাস মার্কিন নাগরিকদের আয় এবং সম্পদের বৈষম্যের বিষয়টিও সামনে এনেছে। ক্যাটলিন জনস্টন লিখেছেন, মার্কিনিরা বর্তমানে জরুরি প্রয়োজনে $1,000 খরচ করার সামর্থ্য হারিয়ে ফেলেছে। করোনার কারণে লাখ লাখ আমেরিকান ঋণের দায়ে জর্জরিত হবে। অপরদিকে ধনকুবের শ্রেণীর অব্যবহৃত সম্পদের পরিমাণ আরও বাড়বে। ইরান, উত্তর কোরিয়া সহ বিভিন্ন রাষ্ট্রের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা দীর্ঘ অবরোধকে মার্ডারার্স বা খুন হিসেবে অভিহিত করেছেন ক্যাটলিন জনস্টন। অবরোধের নামে বিভিন্ন রাষ্ট্রের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের চরম নিষ্ঠুরতার বিষয়টি সম্প্রতি সামনে এসেছে করোনার কারণে। ইরানে মহামারী আকারে করোনা ছড়িয়ে পড়ার পরও অবরোধ শিথিল না করায় বিশ্বব্যাপী তীব্র সমালোচনা চলছে ইরানের প্রতি মার্কিন এ অমানবিকতার। করোনা ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সহ অনেকে দাবি জানিয়েছেন ইরানের ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য। বর্তমান বিশ্বের 1/4 মানুষ কোনো না কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধের শিকার। বিভিন্ন দেশের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে দেশে দেশে মৃত্যুর শিকার হয়েছে অগণিত মানুষ। এ ধরনের অবরোধ যদি অব্যাহত থাকে, ভবিষ্যতে এভাবে মানুষ মৃত্যুর শিকার হতে থাকবে।
ইরানের উপর একের পর এক কঠোর অবরোধের কারণে ইতিমধ্যে অনেক ইরানি মারা গেছে এবং আরও অগণিত মানুষ এ মৃত্যুর অপেক্ষায় রয়েছে। কারণ অবরোধের কারণে ইরানিরা আগে থেকেই প্রয়োজনীয় অনেক জরুরি ওষুধ ও উপকরণ সংগ্রহ করতে পারছিল না। করোনা মহামারীর সময়েও ট্রাম্প প্রশাসন অবরোধ শিথিল করেনি। ক্যাটালিন লিখেছেন, ইরানিদের মৃত্যু সবসময় মার্কিন প্রশাসনের কাছে একটি বিজয়। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও প্রকাশ্যে বলেছেন, চলমান অবরোধের উদ্দেশ্য হল ইরানি জনগণকে এমন করুণ দুরবস্থায় নিয়ে যাওয়া যেন তারা নিজ থেকে তাদের সরকার উৎখাত করতে বাধ্য হয়। চীন, কিউবা, ইরান, নিকারাগুয়া, উত্তর কোরিয়া, রাশিয়া, সিরিয়া এবং ভেনিজুয়েলায় বর্তমানে মার্কিন অবরোধ চালু রয়েছে। এই আটটি দেশ যৌথভাবে জাতিসংঘের কাছে আবেদন জানিয়েছে মার্কিন একতরফা অবরোধ তুলে নেওয়ার জন্য। মার্কিন অবরোধের কারণে তারা মরণঘাতী করোনা থেকে তাদের জনগণকে সঠিকভাবে রক্ষা করতে পারছেন না। এই আটটি দেশে বিশ্বের চার ভাগের এক ভাগ মানুষের বসবাস। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্পেশাল রেপোর্টিয়ার আলফ্রেড ডি জায়াস গত বছর ভেনিজুয়েলা সফরের সময় ট্রাম্প প্রশাসনের বর্তমান কর্মকাণ্ডকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন। বিভিন্ন দেশে মার্কিন অবরোধের শিকার হচ্ছে গরিব অসহায় মানুষ, বিপন্ন হচ্ছে সাধারণ মানুষের জীবন। মার্কিন অবরোধের ফলে ইরান, ভেনিজুয়েলা সহ অনেক দেশ ক্যান্সার সহ জটিল অনেক রোগের জন্য মৌলিক অনেক ওষুধ আমদানি করতে পারছে না, আর এ কারণে মারা যাচ্ছে এসব দেশের অনেক রোগী। ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর ইকোনমিক পলিসি রিসার্চের তথ্য অনুসারে 2017 সালের মাঝামাঝি থেকে 2018 সাল পর্যন্ত মার্কিন অবরোধের কারণে ভেনিজুয়েলার 40,000 মানুষ মৃত্যুর শিকার হয়েছে। অবরোধের কারণে বিশ্বের বহু দেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি যুক্তরাষ্ট্রের ভেতরের চিত্র ভালো নয়। করোনার ভাইরাস মোকাবেলায় যে রেকর্ড প্রণোদনা বিল পাশ করা হয়েছে তাতে মার্কিন রাজনীতিতে বিরাজমান কর্পোরেট ক্রোনিজম বা স্বজনপ্রীতি আর দলীয়করণের বিষয় সামনে এসেছে। করোনা মোকাবেলায় $2,00,000,000 বিল পাশের বিষয়ে মার্কিন রাজনীতিবিদরা একমত হওয়ার সাথে সাথে ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজের দাম একদিনে শতকরা 11% বেড়েছে। ওয়াল স্ট্রিট জার্নালে লেখা হয়েছে, 1933 সালের পর একদিনে এত পরিমাণ দাম বৃদ্ধি এই প্রথম। ৯০ বছরে এই প্রথম একদিনে এত বেশি পরিমাণ শেয়ার সূচক বৃদ্ধি পেয়েছে। অপরদিকে ঐতিহাসিক এ দাম বৃদ্ধির সাথে সাথে একই সময় ৩০,০০০ আমেরিকান বেকার ভাতার আবেদন করেছে। প্রকৃত ভুক্তভোগীরা যখন ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত, তখন সম্পদের পাহাড় বড় বড় কর্পোরেশনগুলিতে স্থানান্তরিত হচ্ছে। করোনার কারণে স্বাস্থ্যসেবা নিয়ে মার্কিন সমাজের বিভিন্ন ধরনের রসিকতা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের বিভিন্ন হাসপাতালে ডাক্তার ও নার্সরা করোনা রোগীদের সেবা দেওয়ার জন্য পাচ্ছেন না পর্যাপ্ত মাস্ক। তীব্র অভাব দেখা দিয়েছে চিকিৎসা সরঞ্জামের, চলছে তীব্র অব্যবস্থাপনা আর বিশৃঙ্খলা। অনেক ডাক্তার অভিযোগ করেছেন, তৃতীয় বিশ্বের অনেক দেশের হাসপাতালের চিত্র বর্তমানে বিরাজ করছে মার্কিন অনেক হাসপাতালে। বিমাহীন করোনা রোগী $35,000 বিল তুলেছেন আর বীমাযুক্ত রোগীরা পাচ্ছেন $1,300। নিয়োগকর্তার মাধ্যমে স্বাস্থ্য বিমা সরবরাহ করা হয়েছে এমন লাখ লাখ আমেরিকান বঞ্চিত হচ্ছেন এ সুবিধা থেকে। অপরদিকে বিপুল সংখ্যক আমেরিকান চাইবে করোনা পরীক্ষা ও চিকিৎসা এড়িয়ে চলতে। ক্যাটরিন জনস্টন তার ব্যক্তিগত ওয়েবসাইটে লিখেছেন, করোনার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র আরও অনেক নোংরা বিষয় বিশ্ববাসীর সামনে প্রকাশিত হবে। অনেকে বর্তমানে ট্রাম্প প্রশাসনকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের সমস্যা হিসেবে মনে করছেন। কারো কারো মন্তব্য, করোনা এবং ট্রাম্প প্রশাসন উভয়ের জন্য উপযুক্ত প্রতিষেধক হল সানলাইট বা সূর্যের আলো। আর
আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতি ও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ওয়েবসাইটে। আল্লাহ হাফেজ।